কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল প্রীতি ফুটবল টুর্নামেন্ট। সবাই হাততালি দিয়ে সহকারী শিক্ষককে কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবসকে সামনে রেখে প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। রবিবার তার চূড়ান্ত পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। রিং ফাইনাল খেলার শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয়কান্তি রায়। এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষক জানান, প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শিক্ষক দিবসকে সামনে রেখে 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। 2010 থেকে 2019 সালের মধ্যে পাশ করলো, তারা শিক্ষক দিবসে এই একটা খেলার আয়োজন করলো ছাত্রদের দ্বারা এবং শিক্ষক মহাশয়দের তারা ইনভাইট করলো। আজকে প্রায় 8-10 দিন যাবৎ সেই খেলাটা ধারাবাহিকভাবে চলছে। আজকে তাদের ফাইনাল খেলা। ফাইনাল খেলাতে আমাদের শিক্ষকদের তারা ইনভাইট করলো এবং সম্বর্ধনা দিল এবং এই দুই দলের মধ্যে আজকে যে খেলা প্রীতি ফুটবল ম্যাচ সেটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে ফাইনাল খেলা। আজকে ফাইনাল উঠছে, বল বাইরে চলে গেল। বল রিসিভের পরে এগিয়ে যাচ্ছে গোলের দিকে। অসাধারণ সুন্দর পাস স্লাইডের মাধ্যমে কাদার মধ্যে দিয়ে